বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ঘরে বসে আছো এবং মাথায় একটাই চিন্তা যে স্কুল কবে খুলতে পারে বা কবে আমাদের পড়াশুনো শুরু হতে পারে। আমাদের পড়াশুনো না শুরু হলে আমাদের সিলেবাস শেষ হওয়া নিয়েও সংশয়। তো যাই হোক, আমরা দীর্ঘ লকডাউনের মধ্যে দিয়ে চলছি এবং আনলক টু এই মুহূর্তে চলছে। কিছুদিন পরেই আশা করা যাচ্ছে যে আনলক থ্রি হয়তো শুরু হবে। তো এই সময় আমাদের স্কুলের সম্পর্কে কী হতে পারে সেই সম্পর্কে যে খবরটা বেরিয়ে এসছে সেটাই আমি আজ তোমাদের সামনে শেয়ার করব। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। যাক, যে খবরটা উঠে এসছে সেটা হলো দীর্ঘদিন বন্ধ থাকার পরে দেশে ফের সিনেমা হল এবং জিম খোলার সম্ভাবনা। আগামী 31 জুলাই চলতি আনলক 2 পর্ব শেষ হতে চলেছে। 1 আগস্ট থেকে কী গাইডলাইন চালু হবে তা চূড়ান্ত করতে ব্যস্ত স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন গাইডলাইনে সিনেমা হল এবং জিমের ক্ষেত্রে ছাড় দেওয়ার সম্ভাবনা। খবরটা যে মূল বিষয়গুলোর উপরে তুলে ধরা হয়েছে যে দীর্ঘদিন বন্ধ থাকার পরে দেশে ফের সিনেমা হল এবং জিম খোলার সম্ভাবনা রয়েছে। 31 জুলাই চলতি আনলক 2 পর্ব শেষ হতে চলেছে। 1 আগস্ট থেকে দেশে নতুন গাইডলাইন চালু হবে তা চূড়ান্ত করতে ব্যস্ত স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন গাইডলাইনে সিনেমা হল এবং জিমের ক্ষেত্রে ছাড় দেওয়ার সম্ভাবনা, তবে স্কুল মেট্রো চালুর সম্ভাবনা নেই। যাই হোক, খবরটায় আমরা পুরোপুরি দেখা যাক কী আছে। করোনা সংক্রমণ রুখতে আগামী 31 জুলাই শুক্রবার শেষ হচ্ছে আনলক টু। আগামী 1 আগস্ট থেকে আনলক 3 চালু হতে চলেছে। আনলকের তৃতীয় পর্যায়ে গাইডলাইন তৈরিতে ব্যস্ত সরকারি আধিকারিকরা। এই পর্যায়ে আরও কী কী ছাড় দেওয়া হতে পারে সেটাই এখন সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে বিবেচ্য বিষয়। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী 1 আগস্ট দেশের সিনেমা হলগুলি ফের খোলার অনুমতি দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। বিশেষত সিনেমা হল খুললেও কঠোর সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হতে পারে। এছাড়া খুলতে পারে জিম, তবে আনলকের তৃতীয় পর্বেও এখনকার মতো বেশ কিছু বিধিনিষেধ জারি থাকার সম্ভাবনা। সূত্রের খবর, এই পর্বেও দেশজুড়ে স্কুলসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার প্রবল সম্ভাবনা। পাশাপাশি বন্ধ রাখা হতে পারে মেট্রো পরিষেবা। স্কুল খোলা নিয়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এই বিষয়ে স্কুল শিক্ষা সচিব অনিতা আগরওয়াল সম্প্রতি একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এছাড়া স্কুল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় সরকার অভিভাবকদের মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। মন্ত্রক সূত্রে খবর, অভিভাবকদের বৃহত্তম অংশ এ মুহূর্তে স্কুল খোলার বিপক্ষে। এছাড়া স্কুল খোলা নিয়ে অহেতুক তাড়াহুড়া করতে নারাজ বেশ কয়েকটি রাজ্য, এর মধ্যে আছে পশ্চিমবঙ্গ। তো এই যে খবরটি মূলত আমাদের স্কুল খোলাকে নিয়ে, তো দেখো যেটা মূলত ধরা হচ্ছে সেটা কিন্তু স্কুল খুলতে নারাজ রয়েছে বেশ কয়েকটি রাজ্য, তার মধ্যে পশ্চিমবঙ্গ যে খবরটা আমাদের কাছে উঠে এসছে। এবং এই স্কুল খোলা নিয়ে কিন্তু অভিভাবকদের যে রায়, কিছুদিন আগেই একটা সার্ভে হয়েছিল বলেছিলাম, তার উপরেই কিন্তু মূলত ভিত্তি করে এগিয়ে যাওয়া হবে যে কি হতে পারে। যাই হোক, এটাই কিন্তু আমাদের মূল খবর। মানে এখনও ফাইনাল কোনো নিউজ কিন্তু স্কুল খোলা নিয়ে হলো না। যাই হোক, পরবর্তীতে জানা যাবে। করোনা পরিস্থিতি নিয়ে সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে বিশদে আলোচনা হবে। তার আগে রবিবার সকালে মাসিক রেডিও প্রোগ্রাম মন কি বাতে করোনা নিয়ে দেশবাসীকে ফের সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এবার 15 আগস্ট এই মহামারী থেকে স্বাধীনতা অর্জন করার অঙ্গীকার করার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি। নম্র কথায়, এই করোনা ভাইরাস মহামারীর মধ্যে এবছর 15 আগস্ট উদযাপনও অন্য একটা পরিস্থিতিতে হতে চলেছে। যুব সমাজের কাছে, দেশের মানুষের কাছে আর্জি জানাচ্ছি, এই স্বাধীনতা দিবসে মহামারী থেকে স্বাধীনতা অর্জনের অঙ্গীকার করুন। এগুলো যে অন্যান্য খবর আমি একটু শেয়ার করছি জাস্ট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে ভারতে নতুন করে আরও 48,661 জনের শরীরে সংক্রমণ শনাক্ত করা গিয়েছে। সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। 24 ঘন্টায় আরও 705 জন রোগীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। ফলে দেশে মোট 32,063 জনের মৃত্যু হয়েছে করোনার কারণে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 13,85,522 জন। যাই হোক, এটাই হলো মূল খবর এবং এর মধ্য দিয়ে আমরা পেলাম স্কুল সংক্রান্ত যে খবরটি রয়েছে সেই খবরটি। অর্থাৎ অনেকেরই জানার ইচ্ছা ছিল যে এই মুহূর্তে কী কন্ডিশন। অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছে, স্যার স্কুলের কী কন্ডিশন, কবে খুলবে কবে খুলবে। তো যেটুকু তথ্য আমি পেলাম সেটুকু তথ্য তোমাদের শেয়ার করলাম। তো আলোচনাটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো শেষ করছি, ধন্যবাদ।